আমরা স্কুলে যেতে চাই পোস্টার নিয়ে ছাত্রছাত্রীদের সামনে রেখে কৃষ্ণনগরের জেলা শাসকের দপ্তরে অভিযান এসইউসিআই এর। পুলিশের বাধার মুখে এসইউসিআই শাখা সংগঠন এমএসও এবং বিএসও কর্মীরা। গোটা রাজ্য জুড়ে এদিন এসইউসিআই শাখা সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয় খোলার দাবিতে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। ঠিক সেই মতন নদিয়ার কৃষ্ণনগরেও এসইউসিআই এর শাখা সংগঠনগুলির পক্ষ থেকে জেলা শাসক দপ্তরের উদ্যোগে মিছিল করে অভিযান চালানো হয়। যদিও মিছিলে মাঝপথেই বাধা দেন পুলিশ, এসইউসিআই এর শাখা ছাত্র সংগঠনের দাবি দীর্ঘ দুবছর ধরে স্কুল বন্ধ রয়েছে, কিন্তু রাজ্য সরকার অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুললেও প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। শুধুমাত্র পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর জন্য পাড়ায় পাড়ায় শিক্ষার কথা ঘোষণা করেছে। কিন্তু আমরা সরকারের এই নির্দেশিকায় ব্যাপক বিরোধিতা করছি। আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়গুলি খুলে দেওয়া হোক। তিনি প্রশ্ন তোলেন, ইতিমধ্যে পৌর নির্বাচনের কারণে বিভিন্ন রাজনৈতিক দলগুলি মিছিলে নাম করে যেভাবে জমায়েত করছে, সেই জায়গায় কোনো স্কুল খোলা যাচ্ছে না। তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এসইউসিআই এর ছাত্র সংগঠন। আজকে আপনারা জানেন যে দীর্ঘদিন দুবছরেরও বেশি সময়কাল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও ইতিপূর্বে আন্দোলন করেছি এবং আমাদের আন্দোলনের চাপে রাজ্য সরকার স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বাধ্য হয়েছে, কিন্তু তারা ঘোষণা করেছে যে প্রাথমিক স্তরে স্কুল খোলা হবে না। ক্লাস ফাইভ থেকে সেভেন পর্যন্ত তারা পাড়ায় শিক্ষালয় নামক একটা শিক্ষা নিয়ে অবৈজ্ঞানিক একটা পরিকল্পনা জারি রেখেছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং আপনারা জানেন বর্তমান সময়ে আমাদের যখন আন্দোলন চলছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে, তারা আন্দোলনের ফলশ্রুতিতে ঘোষণা করলেও প্রথম শ্রেণী থেকে তারা স্কুল খোলার কথা কিন্তু ঘোষণা করেনি। আমরা দাবি করছি অবিলম্বে প্রথম শ্রেণী থেকে স্কুল খুলতে হবে। কর্মসূচি আমাদের যেমন আছে তেমনই চলবে এবং পুলিশ সেখানে আটকালে আমাদের সঙ্গে আমাদের কথা হবে এবং আমাদের আন্দোলনের যে শক্তি সেটা আমরা প্রয়োগ করব। আমরা মূল কথা, আমাদের অবস্থান বিক্ষোভ আজকে হচ্ছে, মানে যত বাধাই আসুক আমাদের আন্দোলন চলবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।